আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, শীতের দিনে আমাদের সবারই কম বেশি পা ফাটা সমস্যা থাকে। তো যাদেরই পা ফাটা সমস্যা তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আশা করি একটু হলেও উপকারে আসবে। মাত্র একটি এরকম মোম আর সাথে একটি মাত্র উপাদান দিয়েই আমি একটা ক্রিম তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর এই ক্রিমটা পা ফাটাতে লাগালে কিন্তু দুদিনেই পা ফাটা গায়েব হয়ে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এরকম একটা পুরো মোম, যে দেখতে পাচ্ছেন এরকম একটা পুরো মোমবাতি আমি এই যে এই গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এই গ্রেটারে গ্রেট করার পর এইরকম হবে গুঁড়াটা, এই যে দেখুন। আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান তাহলে বাড়িয়েও নিতে পারেন। তো আমি এরকম শুকনো একটা বাটিতে নিয়ে নিয়েছি এই মোমের গুঁড়াটা। তারপর এখানে সর্ষের তেল দিয়ে দিব, আর অবশ্যই সর্ষের তেলই হতে হবে। সর্ষের তেল কিন্তু যে কোনো ফাটা বা শীতের দিনের জন্য কিন্তু অনেক ভালো, এটা আমরা সবাই জানি। তো এই মোমের গুঁড়াটার সাথে এখানে আমি 2 টেবিল চামচ, দুইবারে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিব। এই যে দেখুন, এই যে দেখুন মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশানোর পর আপনারা চাইলে এটা এভাবেও লাগাতে পারেন, কিন্তু একটু বয়েল করে নিলে, মানে একটু আমি চুলার তাপে এটা একটু বয়েল করে নিব, তাহলে এটা প্রায় কিছুদিন রেখে আপনারা এটা ফাটাতে লাগাতে পারেন। তো এই যে দেখুন, এটা এইভাবেও লাগাতে পারেন, কিন্তু এভাবে এর চেয়ে বেশি ভালো হবে একটু বয়েল করে নিলে। তো এখন আমি এটা চুলাতে একটা প্যান বসিয়ে, প্যানটার উপরে অবশ্যই এটা স্টিলের বাটি নিতে হবে, কাঁচের বাটি হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এরকম একটা স্টিলের বাটিতে নিয়ে, এই যে দেখুন, আমি নিচে একটা প্যান দিয়ে তারপর উপরে এই বাটিটা বসিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে প্রায় কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত তেলটা পুরোপুরিভাবে গরম না হচ্ছে, জাল করে নিচ্ছি। প্রায় দেড় থেকে দুই মিনিটেই দেখবেন এটা, এই যে মিশ্রণটা গলে গিয়েছে, আর 1.5 থেকে 2 মিনিটেই এটা হয়ে যাবে। তো এই যে দেখুন, ঠান্ডা করার পর আমি কিন্তু এটা ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পর এটা এরকম হবে, একদম ক্রিমের মতো দেখতে হবে। তো এটাই কিন্তু পায়ের ফাটাতে লাগালে কিন্তু 2 দিনেই দেখবেন পায়ের ফাটা ভালো হয়ে গিয়েছে। এটা খুব উপকারী একটা ক্রিম, আপনারা যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। এটা ঠান্ডা হওয়ার পর এরকম হবে, আপনারা চাইলে একটা কাঁচের বয়মে রেখে 7 থেকে 8 দিন এটা ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পায়ের ফাটাটাতে কীভাবে লাগাবেন। এরকম একটু আঙুলে নিয়ে তারপর পায়ের ফাটাতে এভাবে লাগিয়ে, তারপর পরিষ্কার মোজা পরে রাতে ঘুমাবার আগে এই পদ্ধতিটি আপনারা করে নেবেন। আপনারা পায়ের ফাটাতে এভাবে দিয়ে তারপর পরিষ্কার মোজা পরে 2 দিন আপনারা এইটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন পায়ের ফাটা একদমই ভালো হয়ে গিয়েছে। অবশ্যই ক্রিমটা আপনারা তৈরি করে বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। যাদের পা ফাটা তাদের কে বলছি। তো আশা করি আপনাদের আমার আজকের এই পা ফাটার ক্রিম বানানোর ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর ভিডিওটি লাইক শেয়ার দিবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।